কম রিলে, ওয়ান টু ওয়ান রিলে, এটা আমরা কিভাবে ওয়ারিং কানেকশনটা দেবো। তো এই জন্য দেখেন, এটা হচ্ছে তার কানেকশন ডায়াগ্রামটা। তো এখানে আমি আপনাদের একটু সংক্ষিপ্ত বলবো, এরপরে আমরা সরাসরি সাবস্টেশন রিলে প্যানেলে যেয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো। তো ড্রয়িং এ দেখেন যে এটা হচ্ছে আমার তিনটে লাইন সিটি। দেখেন এটা যদি একটা ফিডারের জন্য এই মাইকম রিলেটা থাকে, তাহলে এই যে তিনটে সিটির অবস্থান কিন্তু হবে আপনার ব্রেকারের যে তিনটে পোল, এই পোলের সাথে কিন্তু এই সিটিগুলো থাকে। অর্থাৎ আপনার ব্রেকারদের যে অ্যাম্পিয়ারগুলো যাবে সেখানে এই তিনটে সিটি থাকবে। এখন দেখেন সিটির এস ওয়ান এবং এস টু, এস ওয়ান গুলো ডান পাশে। এখন দেখেন যে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে যে আর ফেজ, দ্বিতীয়টা ইয়েলো, তৃতীয়টা ব্লু। এই যে তিনটের যে এস ওয়ান, দেখেন এই উপরের গুলো হচ্ছে 49 থেকে 56, এগুলো হচ্ছে 1 অ্যাম্পিয়ারের জন্য। আর আমাদের যে সচরাচর কানেকশন এটা 5 অ্যাম্পিয়ারের জন্য। দেখেন এখানে যে এস ওয়ানটা, এই যে দেখেন 41 নম্বর পোর্টে আসবে এস ওয়ানটা, রেড ফেজের সিটির রেড ফেজের এস ওয়ানটা, 43-এ যাবে ইয়েলো ফেজের এস ওয়ান। দেখেন এই যে এখান থেকে আসছে ইয়েলো ফেজের, এই ইয়েলো ফেজের 43 নম্বর, এবং 45 নম্বরে যাবে ব্লু ফেজের এস ওয়ান। এবং দেখেন যে এর যে 42, 44, 46, এই তিনটে কিন্তু শর্ট করা, শর্ট করা। এবং দেখেন যে এই যে তিনটে শর্ট করা, এখানে সিটি শর্ট করা আছে, সিটির এস টু প্রান্তগুলো কিন্তু এখানে শর্ট করা আছে। তো আপনাকে যেটা করতে হবে যে দেখেন যে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখানে একটা নিউট্রাল সিটি দেখাচ্ছে যে তিনটা মিলে। এই নিউট্রাল সিটিটা কিন্তু সাধারণত কোনো প্যানেলে থাকে না, নিউট্রাল সিটিটা ব্যবহার করা যখন ট্রান্সফরমারের প্রোটেকশনের ক্ষেত্রে মাইকম রিলে ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে নিউট্রাল সিটির কানেকশনটা দেওয়া হয়। সেটা হচ্ছে 47 নম্বরে এস ওয়ানটা আসবে নিউট্রাল সিটির, এবং 48 নম্বরে বের হয়ে যাবে। এবং এই যে দেখেন ড্রয়িং, দেখেন 42, 44, 46 এবং 48 শর্ট হয়ে যাবে। কিন্তু আমরা যখন এটে ফিডারের জন্য ব্যবহার করব, সেক্ষেত্রে একটু সামান্য চেঞ্জ, দেখেন যে 42, 44, 46 শর্ট হয়ে এখানে যে 48 আসে, সেক্ষেত্রে 48 আসবে না, 42, 44, 46 শর্ট হয়ে 47-এ এসে 48-তে বের হয়ে এটা গ্রাউন্ডে চলে যাবে, এটা গ্রাউন্ডে গ্রাউন্ডে চলে যাবে। তো এই ছিল আমাদের একটু সংক্ষিপ্ত। আরেকটু বলে যে এখানে দেখেন চারটে রিলে আছে আউটপুটে, RL1, RL2, RL3, RL4, 2 এবং 6 হচ্ছে ট্রিপিং এর জন্য, সমস্ত প্রকার ট্রিপিং এর জন্য 2 এবং 6 একরসে আমরা এই কানেকশনটা দেব। এখান থেকে সমস্ত ট্রিপের কানেকশনগুলো থাকবে, আমরা 2-এ ভোল্টেজটা দিয়ে দেবো এবং 6 থেকে নিতে পারি। আর 8 আর 12 হচ্ছে সিগন্যালিংয়ের জন্য সাধারণভাবে ব্যবহার করি, আর 14, 16 আর 18, 20 সাধারণত ফাঁকা রাখা হয়। যে কোনো কাজে আপনারা কিন্তু এই দুটো পোর্টও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনার যদি যে কোনো একটা পোর্ট নষ্ট হয়ে যায়, তাহলে আপনি কিন্তু অনায়াসে 14 এবং 16 অ্যাক্রসে ওই দুটো কানেকশন যা শিফট করে দিতে পারেন, বা 18 এবং 20-এর এইটা শিফট করতে পারেন। অর্থাৎ যে কোনো একটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনাদের জন্য প্রভিশন থাকবে। তো চলুন দেখে নেওয়া যাক, এবার আমরা আমাদের সরাসরি প্যানেলে চলে যাই, আমরা ওখান থেকেই দেখবো। এটা হচ্ছে মাইকম রিলে, মাইকম 1 টু 1, দেখেন এখানে 1 টু 1 দেখা আছে। তো এর ওয়ারিংয়ের জন্য আমাকে ডেফিনেটলি এই প্যানেলের ব্যাক এন্ডে যেতে হবে, ব্যাক এন্ড অর্থাৎ এই রিলের ব্যাক এন্ডে। তো আমি এখন যাচ্ছি, দেখেন এই রিলেটা দেওয়ার পরে আপনি মডিউলের ভেতরে এরকম ঢোকানোর পরে আপনাকে যে জিনিসটা করতে হবে, একটা হচ্ছে দেখেন এর গ্রাউন্ডিং কানেকশন, যেটা সরাসরি গ্রাউন্ডে থাকবে। দেখেন এখানে গ্রাউন্ড চিহ্ন দেওয়া আছে, এবং সবুজ তার কিন্তু সাবস্টেশনে সবসময় গ্রাউন্ডিংকেই নির্দেশ করে। এখন দেখেন এই হচ্ছে আপনার একটা রিলের ব্যাক এন্ড। তো এই রিলেটা মাইকম রিলে আমাদের ওভার কারেন্ট, আর্থ ফল্ট, ইনস্ট্যান্টেনিয়াস এবং টাইম রিল, অর্থাৎ ওভার কারেন্টের কাজেরও কিন্তু এই রিলেগুলো ব্যবহার হয়। এখন এই রিলের ইনপুট হিসেবে আমরা যদি চিন্তা করি, যেহেতু ওভার কারেন্ট, তার মানে এখানে আমাদেরকে কারেন্ট ফেড করতে হবে, এবং সেই কারেন্ট কিন্তু অবশ্যই সিটি ছাড়া আমাদের আর কোনো অপশন নেই, তাহলে ডেফিনেটলি আমাদের কিন্তু সিটি থেকে আনতে হবে। তো আমি আপনাদেরকে দেখাই যে এখানে আমাদের যে কানেকশনগুলো আছে, আচ্ছা সিটির কানেকশন আগে দেখায় যে এই রিলেটাকে অ্যাক্টিভ করার জন্য, অর্থাৎ একটা আইসিকে বায়াসিং পয়েন্ট, বায়াসিং সাপ্লাই যেমন দেওয়া লাগে, এই রিলেকেও একটা 110 ভোল্টের সাপ্লাই দেওয়া লাগে। সেটা হচ্ছে মাইকম রিলেতে এখন পর্যন্ত 33 এবং 34 নম্বর, দেখেন এই হচ্ছে 33 নম্বর পোর্ট এবং 34 নম্বর। 33 অলওয়েজ কিন্তু পজিটিভ থাকবে, প্লাস ডিসি। দেখেন কে ওয়ান, আমি কিন্তু অন্য একটা ভিডিওতে বলছিলাম যে কে ওয়ান বলতে কী বোঝায়, কে টু বলতে কী বোঝায়, সব কিছু বলছিলাম, আপনার ওই ভিডিওটা আর একবার দেখে নিতে পারেন যদি না দেখে থাকেন। তো এই কে ওয়ান হচ্ছে ডিসির পজিটিভ, এবং কে টু, এটা দেখেন এটা হচ্ছে কে টু, যেটা এটা হচ্ছে ডিসির নেগেটিভ। 33 এবং 34 আপনার ডিসির পজিটিভ এবং নেগেটিভ পাবেন, যে কোনো কাজে আপনি কিন্তু 110 ভোল্টের সাপ্লাইট এখান থেকে নিতে পারেন। তাহলে এই গেল আমাদের গ্রাউন্ডিং কানেকশন থাকবে রিলের একটা, আর একটা হচ্ছে রিলেকে অ্যাক্টিভ করার জন্য 110 ভোল্টের সাপ্লাই, সেটা 33 এবং 34 অ্যাক্রসে কে ওয়ান কে টু দিয়ে দেওয়া হলো। এখন আমরা দেখি যে আমরা সিটির যে কানেকশনগুলো দেবো, তাহলে সিটির প্রোটেকশন, দেখেন C11 বলতে আমি আগেও আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম যে সেটা হচ্ছে সিটির প্রোটেকশন করে আরফেস থেকে আসছে। তো আমরা আমাদের এই ড্রয়িংটা আমরা যে দেখছি, দেখেন 41, 41-এ যাবে সিটির প্রোটেকশন করে আরফেস, এরপর হচ্ছে 43, হ্যাঁ এখানে যদি একটু দেখা যায় আমরা দেখি
43টা একটু দেখতে কষ্ট হচ্ছে, তো এটা হচ্ছে 43, যেটা আপনাদের C30 অর্থাৎ প্রোটেকশন করে ওয়াই ফেজ গেছে। এবং তারপর এটা হচ্ছে দেখেন 41 43 45 45-এ তিনটা সিটি থাকবে, দেখেন এটা হচ্ছে C51 অর্থাৎ সিটির প্রোটেকশন করে ব্লু ফেজ। তো এই তিনটে 41 43 45 ড্রয়িংয়ে দেওয়া আছে, ঠিক সেইভাবে আমরা তিনটে সিটি দিলাম। এটা হচ্ছে সিটির প্রোটেকশন, সিটির S1-এর পোর্শন, সেকেন্ডারির S1 পোর্শন। 42 44 46 শর্ট হয়ে এটা 47 আসবে এবং এই কয়েল হয়ে 48-এ দেখেন এটা কিন্তু C70 অর্থাৎ সিটির প্রোটেকশন করার যেই কমন পয়েন্ট সেটা হয়ে এদিক থেকে বের হয়ে গেল। তাহলে আপনার এটা হচ্ছে ইনপুট হয়ে গেল, যেইগুলো আমার ইনপুট এই রিলেটার জন্য। এবার আমি দেখি রিলে থেকে আউটপুট নেব, অর্থাৎ যে আমি চারটা প্রোটেকশন নেব, যে টাইম ডিলে ওভার কারেন্ট, টাইম ডিলে আর্থ ফল্ট ওভার কারেন্ট, আরেকটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ওভার কারেন্ট এবং ইনস্ট্যান্টেনিয়াস আর্থ ফল্ট। এটার জন্য আপনার যে কানেকশনগুলো দেওয়া লাগবে, দেখেন এখানে হচ্ছে 2 2 এবং 6 হচ্ছে এর প্রথম আউটপুট। তাহলে 2-তে আমাকে একটা পজিটিভ দেওয়া লাগবে, দেখেন এই যে 2-তে প্লাস ডিসি দেওয়া আছে, K1 আমি একটু আগে বললাম যে K1 হচ্ছে প্লাস ডিসি। এবং 6-তে হচ্ছে ড্রয়িং অনুযায়ী দেখেন এখানে K7 দেওয়া আছে, এটা হচ্ছে ড্রয়িংয়ের সাথে সম্পর্ক প্যানেলের। এই K7 হচ্ছে এই দেখেন K7 দেওয়া, এটা ব্রেকারের যে ট্রিপিং কয়েল সেখানে এটা চলে যাবে। ঠিক একইভাবে 2 এবং 6 যেমন একটা আউটপুট রিলে, 8 এবং 12 আউটপুট রিলে দেখেন K11 এটাও একটা পজিটিভ ডিসি দেয় এবং L4 এটা হচ্ছে সিগনালিংয়ের জন্য ব্যবহার হচ্ছে। 2 এবং 6 ট্রিপের জন্য ব্যবহার হচ্ছে, এখানে 8 এবং 12 সিগনালিংয়ের জন্য ব্যবহার হচ্ছে। দেখেন 14 ফাঁকা, 14 এবং 16, এই যে 14 এখানে ছিল, K77 খুলে রাখা আছে, কোনো প্রয়োজন নেই। 14 এবং 16-তে আপনি আরেকটা ব্যবহার করতে পারেন। এবং 18-20 দেখেন 18-20 এখানে ফাঁকা আছে, এই যে 18, এই দেখেন 20 নাম্বার ফাঁকা, 18 এবং 20 এটা ফাঁকা, অর্থাৎ এখানে 4টে আউটপুট রিলে আছে। আপনি দুটোই আপনার জন্য যথেষ্ট, যেটা এখানে করা আছে 2 এবং 6 থেকে ট্রিপের জন্য নেওয়া এবং 8 এবং 12 থেকে সিগনালিংয়ের জন্য নেওয়া। বাকি যেই কম যেইগুলো আছে, যে পোর্টগুলো, সেগুলো আপনি আপনার যদি প্রয়োজন লাগে সেই ক্ষেত্রে আপনি ভবিষ্যতে এখান থেকে নিতে পারেন। এর আগে আমরা একটা ভিডিওতে দেখেছিলাম যে ট্রাবল শুটিং নামে যে 2 এবং 6 নম্বর পোর্ট যদি পুড়ে যায় তাহলে আপনি কিন্তু অনায়াসে 8-12 বা এখানে যে 16-18 যে পোর্ট আছে এর সাথে কিন্তু আপনি লাগাই নিতে পারবেন। এই যেখানে যে 49 50 51 52 53 54 55 56 এইগুলো যে ফাঁকা, এগুলো হচ্ছে আপনার সিটির সেকেন্ডারি যদি 1 অ্যাম্পিয়ারের হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই 41 42 43 44 45 46 48 48 এই কানেকশনগুলো তখন কিন্তু শিফট হয়ে যাবে, এই 49 থেকে এই 56 পর্যন্ত এখানে শিফট হয়ে যাবে। এখন সিটির সেকেন্ডারি কখন 5 অ্যাম্পিয়ার কখন 1 অ্যাম্পিয়ার ব্যবহার করা হয়, কোনটের কার্যকারিতা কী, এটা নিয়ে আমরা আমাদের আরেকটা ভিডিওতে আলোচনা করব। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কানেকশন। এখানে আমাদের কারেন্টের ইনপুট, সিটির ইনপুট এবং এখান থেকে আপনাদের আউটপুটগুলো। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।